আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থাকা মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কিংবা আপডেট করবেন যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং আপনি চান সেটিকে পরিবর্তন করতে এখন আপনি অনলাইনে কিন্তু মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি কীভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা আপডেট করবেন এর জন্য আপনাদের তবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ মিনিট অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এম পরিবহন লেগে আপনি সার্চ করবেন এম পরিবহন লেগে সার্চ করতেই প্রথমেই আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন এরপর হচ্ছে অনলাইন সার্ভিস এখানে আপনারা ক্লিক করবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনাদের সামনে কিন্তু আবারও একটি পেজ চলে আসবেন নিচে আপনি চলে আসবেন এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করব হোম পেজটি আমাদের সামনে চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন কন্ট্রাক্ট লাইসেন্স সার্ভিস ইস্যু অফ লার্নার লাইসেন্স এবং আপডেশন অফ মোবাইল নাম্বার ইন এলএল ডিএল অথবা সিএল আপনি চাইলে কিন্তু এখানেও ক্লিক করতে পারেন অথবা এটিকে আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন এবং আমি আপনাদের শুধু তো ভিডিওর যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটি প্রোভাইড করে দিয়েছে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন এখানে আপনি দেখতেই পারছেন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে এবং এখান থেকে আমরা কী করব এই যে আদার্স রয়েছে আদার্সে আমরা ক্লিক করব আদার্সে ক্লিক করতেই এখানে আপনি দেখতেই পারছেন মোবাইল নাম্বার আপডেট নামে একটি অপশান রয়েছে এই মোবাইল নাম্বার আপডেটে আপনি ক্লিক করবেন তো মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবেন এখান থেকে আপনি আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি যেগুলো একটি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তাও উল্লেখ করে দেবেন এরপর নিচে যে বক্সগুলো আপনি দেখতেই পারছেন এই তিনটি দিয়ে আপনি টিকমার দেবেন তারপরে যে অথেন্টিক অথেন্টিকে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনি দেখতেই পারছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম এরপর ডেট অফ বার্থ রিলেশন নেম এবং জেন্ডার ফটো এরপর হাউস নাম্বার এগুলো কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক এগুলো আপনি কিন্তু কোনোভাবে এখান থেকে এডিট কিংবা কারেকশন করতে পারবেন না আপনি কী বলুন প্রসেসে যে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসবে তারপর নিচে দেখতেই পারছেন সিলেক্ট ক্রাইটেরিয়া এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স রয়েছে এটা আমরা সিলেক্ট করব তারপর নিচে আপনাদের ডিল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার উল্লেখ করে দেবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন লাইসেন্স নেম চলে আসবে ফাদার্স মাদার্স অথবা হাজবেন্ড নেম চলে আসবে লাইসেন্স নাম্বার চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে এবং আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্সের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে সেই পুরনো মোবাইল নাম্বার এখানে কিন্তু চলে আসবে এরপর যে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি এখানে নতুন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কোন মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চান আপনাদের ড্রাইভিং লাইসেন্স সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং কী কারণে আপনি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান যদি আপনাদের মোবাইল নাম্বার হারিয়ে যায় তো এখানে লিখে দেবেন যে মোবাইল নং লস্ট কিংবা অথবা আপডেট লিখে দেবেন যেটা ইচ্ছে আপনি একটা রিজন কিন্তু লিখতেই পারেন তারপর সেই মোবাইল নাম্বার আপনি এখানে কনফার্ম করে দেবেন তারপর ওই যে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন প্রসেসে ক্লিক করতেই আপনি দেখতেই পারছেন যে মোবাইল নাম্বারে আপনি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড তাখানে আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে ভেরিফাই ভেরিফাই আপনি ক্লিক করবেন সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার এবং উইথ মোবাইল নাম্বার এমও আর তো আমাদের কিন্তু মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে এখন আপনি কিন্তু অনলাইন থেকে খুব সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন যদি মোবাইল নাম্বারে ওটিপি আসে আপনি যে মোবাইল নাম্বারে এখানে লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মধ্যে মোবাইল নাম্বার পরিবর্তন কিংবা লিঙ্ক অথবা আপডেট করতে পারবেন